বাড়ছে মানুষ, বাড়ছে আশ্রয়স্থল, তাই গ্রাম শহর সবখানেই তৈরি হচ্ছে বাড়ি। ইট, যা কিনা পাকা বাড়ি নির্মাণের একটি মূল উপাদান, আর তাই বেড়ে গেছে ইটের ব্যবহার। ফলে যত বাড়ছে ইট নির্মাণ, তত বাড়ছে পরিবেশ দূষণ। আর এসব কথা ভেবেই মুন্সীগঞ্জের শাহাদাত হোসেন তৈরি করলো এর বিকল্প এক ব্যবস্থা, নুড়ি, পাথর, বালি আর সিমেন্ট। এই তিনের মিশ্রণে কী আবিষ্কার করেছেন দেখবেন, চলুন দেখে আসি। পরিবেশ বাঁচাও, ফসলি জমি বাঁচাও, এই স্লোগানকে উপেক্ষা করে এখনও চলছে সনাতনী পদ্ধতিতে ইটভাটার ইট নির্মাণ। নিধন হচ্ছে পরিবেশ রক্ষাকারী গাছ, দূষিত হচ্ছে নদীর জল, কমছে কৃষি জমির উর্বরতা। অসচেতনতার মাঝেও কিছু কিছু ব্যক্তি বুঝি সবসময় এগিয়ে আসে, তেমনই একজন শাহাদাত হোসেন শিপু। নুড়ি, পাথর, বালি আর সিমেন্ট, এই তিনের মিশ্রণে তৈরি করেছেন ইটের বিকল্প কংক্রিটের ব্লক। সারা বিশ্বজুড়া এই ব্লকে দিয়েই নির্মাণ কাজ চলছে। আমি 88 সনে জাপানে এইগুলি দিয়ে কাজ করে আসছি। এটা যেমন তাপ নিরোধক, পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এবং আমাদের দেশে খুব মালামাল সহজলভ্য এটা আর কি। একদিকে সব সর্বোপরি কথা হলো, আপনি যেমন সাশ্রয় তেমনই আবার পরিবেশ বান্ধব। এটা নিয়ে আমি নীরব পরিবেশ বান্ধবের ইটা সংগ্রামটা চালাইতে চাইতেছি, যাতে সারা বাংলাদেশে ছড়ায়া পড়ুক এবং ঘরে ঘরে এইগুলি দিয়ে এই কাজ করুক। মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি বালিগাঁও এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম 1988 সালে জাপানে থাকাকালীন কংক্রিটের ব্লক নির্মাণের কাজ করতেন। দেশে ফেরার পর পরিবেশকে ক্ষতির হাত থেকে রক্ষার তাগিদেই তিনি এ নিয়ে বেশ গবেষণা করেন। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিংয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলে তিনি এই কাজে নেমে পড়েন। যেখানে কনস্ট্রাকশনের কাজ চলে সেখানেই তৈরি করা যায় এই ব্লক। দেশে নির্মাণের জন্য মূল উপকরণ হচ্ছে কি ইট। এই পোড়ামাটির ইটটা আমাদের বহু নানা দিক থেকে ক্ষতি করে, যেমন জমির উর্বর মাটিটা নষ্ট হয়ে যায়, গাছ পোড়াইতে হয়, কালো ধোয়া, এবং যেখানে আপনি ইটের ভাটা থাকে তার আশেপাশে কোনো ফসল হয় না, জমির উর্বরতাগুলো নষ্ট হয়ে যায়। আর আমাদের এমনি আবাদি জমির পরিমাণ খুব কম, তো দীর্ঘদিন যাবতীয় আপনার পরিবেশ বান্ধব নির্মাণ উপকরণগুলো মানুষ যাতে ব্যবহার করে সেজন্য সরকারিভাবে, বেসরকারিভাবে নানাভাবে অনেক উদ্যোগ আমরা দেখেছি। তো সম্প্রতি আমি নিজেও ভাবলাম যে এই সেক্টরে কিছু করা যায় কি না, তো আমি বেশ ঘাটাঘাটি করলাম, পড়াশোনা করলাম এটা নিয়ে কিছু, যে হ্যাঁ এটা ইটের বিকল্প কংক্রিটের ব্লক, এটা পরিবেশ বান্ধব, কিন্তু এটা বানানোর জন্য যে মেশিনারিজ বা যেই প্রযুক্তিটা সেটা খুব একটা সহজলভ্য না এবং বেশ ব্যয়বহুল। তো আমি আরও ঘাটতে গিয়ে দেখলাম যে খুব সহজে হাতেই এই কংক্রিটের ব্লকটা বানানো সম্ভব। এই ব্লকের জন্য মূল উপাদান হচ্ছে গিয়ে আপনার নুড়ি, পাথর, বালু এবং সিমেন্ট, নির্দিষ্ট অনুপাতে মিশানোর পর আমাদের ব্লকটা হয়ে যাচ্ছে। এবং এটা ইটের চেয়ে, আপনি যদি আপনার বাড়িতে এই ইটের পরিবর্তে কংক্রিটের ব্লক ব্যবহার করেন, 25-40% পর্যন্ত ব্যয় সাশ্রয় করা সম্ভব। নুড়ি, পাথর, বালি আর সিমেন্টের মিশ্রণে তৈরি ব্লক 4-5 দিনের মধ্যেই ব্যবহারযোগ্য হয়। শাহাদাত হোসেন শিপু জানালেন, এই ব্লক তৈরির মেশিন পাওয়া যায় সাউথ আফ্রিকায়, দাম প্রায় 25,000, কিন্তু তিনি তার কর্মচারীদের নিজ হাতে শিখিয়েছেন এই ব্লক বানানো। এই ব্লক ব্যবহারে 25-40% পর্যন্ত ব্যয় সাশ্রয় করা সম্ভব। বাংলাদেশে বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান তারা কংক্রিটের ব্লক উৎপাদন করে, তাদের অনেক কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট, বাট সেইগুলো সাধারণ মানুষের কাছে যায় না, তাদের নিজস্ব প্রজেক্টগুলোতেই মূলত সেগুলো ইউজ করা হয়। কিন্তু আমি চাচ্ছি যে এটা রুট লেভেল পর্যন্ত ছড়িয়ে যাক, কুটির শিল্পের মতো আমাদের যে প্রযুক্তিটা, কুটির শিল্পের মতো এটা ছোট্ট একটা জায়গার মধ্যে এই প্রজেক্টটা করা সম্ভব। এবং সব আরেকটা ভালো দিক হচ্ছে যে যেখানে কনস্ট্রাকশন সাইট সেখানে আপনার এই ব্লক বানানো সম্ভব, ওখানে বানিয়ে ওখানে ইউজ করা যাবে, আজকে বানালে 4-5 দিন পরে এটা ইউজ করা যাবে। মোট 15টি জেলায় তিনি সরবরাহ করেছেন এই ব্লক। আমাদের দেশে এই ব্লক তৈরি সহজলভ্য, কম খরচ এবং পরিবেশ বান্ধব।
দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে বন্ধ হবে সনাতনী পদ্ধতিতে তৈরি ইটের ইটভাটা, এমনটাই মনে করেন নির্মাতা সাজ্জাদ হোসেন।